বাংলাদেশে জাঁকজমকভাবে ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী উদযাপন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকায় বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। শুক্রবার বেলা তিনটেয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই শোভাযাত্রা বের হয়ে পলাশী হয়ে শহীদ মিনার, হাইকোর্টের সামনে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন এবং গোলাপ শাহ মাজার গুলিস্থান হয়ে নবাবপুরে গিয়ে বাহাদুর শাহ পার্কে শেষ হয়। ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বীরা বিচিত্র সাজে অংশ নেন। নারী পুরুষ শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। হাতি ঘোড়া ট্রাকে হেঁটে যেভাবে পারেন শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তারা নেচে গিয়ে বাদ্য বাজিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। এর আগে শুক্রবার সকাল 8:30 হয়েছে গীতাযজ্ঞ, শুক্রবার রাত 8:00 হয়েছে কৃষ্ণ পূজা। তবে তৃতীয় দিন শনিবার 3:00 ঢাকেশ্বরী মন্দিরে হবে আলোচনা সভা। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও ঢাকায় রামকৃষ্ণ মিশন, স্বামীবাগ আশ্রম, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, শিব মন্দির, রাম সীতা মন্দির, মাধব গৌরীয় মঠ সহ গীতাযজ্ঞ, নাম সংকীর্তন, শোভাযাত্রা, কৃষ্ণ পূজা সহ নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক। আমাদের ভগবান এই অবতীর্ণ হয়েছিলেন দুষ্টের দমনের জন্য, দুষ্টের পালনের জন্য। তো আমরা প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা খুব আড়ম্বরের সাথে এই দিনটি পালন করে থাকি। আমাদের কাছে খুবই আনন্দের একটি পরিবারের আমরা আজকে সবাই এসেছি, আমার বাবা, আমার মা, আমার ভাই এবং আমার আরো দুইজন, আমার একজন জ্যাঠাতো ভাই এবং একজন মাসতুতো ভাই, তারাও এসেছেন। পরিবারের সবার সাথে আমরা খুব আনন্দের সাথে দিন উদযাপন করছি। একটু জানতে চাওয়া, গত 2 বছর করোনা ছিল, কি অবস্থা ছিল তখন আর এখন কেমন লাগছে? গত 2 বছর করোনার কারণে অনুষ্ঠানের আনন্দে ভাবনা করেছে অবশ্যই, কারণ অনেক ধরনের আমাদের নিয়ম মানতে হয়েছিল, মাস্ক পরে, তারপর হচ্ছে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে। করোনা এখন বাংলাদেশে বলতে গেলে কিছুটা কম, তাও আমরা কত সম্ভব মানে সাবধানতা রেখে নীতি পালন করা যায় আমরা করছি। ভগবানের কাছে একটাই আবেদন থাকবে যেন করোনা মানে যেন পৃথিবী থেকে একেবারে চিরতরে তিনি দূরে সরিয়ে দেন। তার কাছে এই জন্ম, তার জন্মাষ্টমীতে আমাদের এই একটি আবেদন যেন তিনি করোনা মহামারীকে চিরতরে দূরে সরিয়ে দেন, যেন আমরা আগে যেভাবে আরো খুবই আড়ম্বরের সাথে এই দিন পালন করতাম সেভাবে যেন আমরা পালন করতে পারি। পরিবারে আমার ছেলে, বোন, ভাই সবাই কেমন লাগছে? পরিবার সহ এমনি খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এই পরিবেশ সবাই জন্য দেখা ভালো লাগতেছে। আমাদের এমন একটা উৎসব কেমন যে লাগছে সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা দিন। কেমন লাগছে এই পরিবেশে? এই পরিবেশে এসে এতটা ভালো লাগছে যে বুঝিয়ে বলতে পারবো না। আমরা সবাই অনেক হ্যাপি। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।